সাদি মোহাম্মদ, আপনারা এই মানুষটাকে অনেকেই চেনেন, না চেনার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশে যারা রবীন্দ্রসঙ্গীত গান গান তাদের মধ্যে উনি অন্যতম একজন ব্যক্তি। তো হঠাৎ খবর পেলাম তিনি মারা গেছেন, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার মৃত্যুটা নিয়ে আসলে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তো রাত 9টার দিকে তার মৃত্যুর সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যায় এবং সেখানে গণমাধ্যম শামীম আরা নিপা নৃত্যশিল্পী তার বরাত দিয়েই কথা বলছেন। এবং তবে কিভাবে এই কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মারা গেছেন এটা নিয়ে এখনও কথা হয়নি, বাট প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন। তো কেন আত্মহত্যা করেছেন বা আত্মহত্যা করার পিছনে আসলে কারণটা কি, এই ব্যাপারে আসলে ডিটেলস বলবো আপনাদেরকে। তো দর্শক, শহীদ পরিবার যা আমরা বলি না, মুক্তিযুদ্ধে প্রথম প্রহরে যে কজন শহীদ হয়েছিলেন তার মধ্যে কিন্তু এই সাদি সাহেবের বাবা কিন্তু অন্যতম, সলিমুল্লাহ ওনার নাম। তো যদি আমি ভুল না করি ওনার বাবার নাম তো সলিমুল্লাহ, তিনি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে বেশ অবদান রাখেন। এবং একটা ব্যাপার কি, মেজো ছেলে এই সাদি মোহাম্মদ, তার আঁকা জাতীয় পতাকা তিনি হচ্ছে উড়ান তাদের বাসার ছাদে। আপনারা জানেন যে এটা হচ্ছে মিরপুর মোহাম্মদপুরের তাজমহল রোডে। তো এই জায়গাটা তো আসলে বিহারিদের ক্যাম্প ট্যাম্প ছিল, এখনও আছে বিহারি ক্যাম্প। তো ওইখানটা হওয়ার কারণে এই পতাকরণ নিয়ে কাহিনীতে তাকে মেরে ফেলা হয়। এবং ওই যে বাড়িটা আছে তাজমহল রোডে, সেই বাড়িতে শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছেন তারা আসতেন, এবং আসতেন বঙ্গবন্ধু পুত্র শেখ কামালও সেখানে যেতেন, এরকমটাই বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পেয়েছি। তো এই শেখ সাদি সাহেব, সাদি মোহাম্মদ সাহেবের একজন ভাই আছেন, ছোট ভাই, তাকেও আপনারা চিনবেন, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তো এই শিবলী মোহাম্মদ তিনি নৃত্য করেন, আপনারা অনেকেই তাকে চিনবেন, দেখতে পাচ্ছেন শিবলী মোহাম্মদকে। তো এই দুই ভাই তারা কিন্তু আমাদের মিডিয়াতে কিন্তু বেশ ভালো রকমভাবে পরিচিত, যে যার জায়গা থেকে পরিচিত, একজন হচ্ছে গানে পরিচিত, একজন হচ্ছে নাচে পরিচিত। তো যাই হোক, আমরা হঠাৎ করেই আমরা একটা সংবাদ পেলাম, সংবাদটা শুনে আমি খুবই শকড, হঠাৎ করেই তিনি মারা গেলেন। আসলে মানুষ হঠাৎ করেই মারা যাবে, স্বাভাবিক, বাট হয় না যে একটা আরে এই লোক মারা গেল, এখনই মারা গেল, মানে এরকম একটা অনুভূতি হয়েছে। সাদি মোহাম্মদ তিনি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের উপর লেখাপড়া করেন। তো তিনি অনেক অবসাদে ভুগছিলেন, এমনটাই আসলে আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পারছি। এবং গত বছর তার মা মারা যায়, মা মারা যাওয়ার পর থেকে তিনি একটু লোকচক্ষুর আড়ালে চলে যান, এবং এরপর থেকে তিনি আসলে অবসাদে ভোগেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। হয়তো তাদের পরিবারের লোকজন কথা বলবে, আপনারা সেটা শুনতে পারবেন, কিন্তু আকস্মিক এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে আসলে আমরা সবাই শোকাহত। আমরা বলার আসলে ভাষা নাই, কারণ অনেক ওনার অনেক গান আমি পছন্দ করি। তো ব্যক্তিগতভাবে আমি রবীন্দ্রসঙ্গীত অনেক শুনি, তো যারা রবীন্দ্রসঙ্গীত গায়, বন্যা আপা থেকে শুরু করে সাদি মোহাম্মদের গান আমি শুনি, আমার খুব পছন্দ। এবং সাদি মোহাম্মদের অত্যন্ত চমৎকার একটি ভয়েস, সেই ভয়েসটা আসলে বন্ধ হয়ে গেল, নিভে গেল সেই বাতিটা। যাই হোক, দোয়া করবেন সবাই তার জন্য। পরবর্তীতে কি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।